রহমানুর রহিম নাসিরাবাদ বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে আমি আবু নাইম প্রভাষক মার্কেটিং বিভাগ নাসিরাবাদ কলেজ ময়মনসিংহ আমি তোমাদের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ শিক্ষার্থীদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের অধ্যায় এক উৎপাদনের আওতা সম্পর্কে আলোচনা করব উৎপাদনের আওতা স্কোপ অফ প্রোডাকশন প্রাকৃতিক সম্পদের আকার আকৃতি রূপ অবস্থা প্রভৃতি পরিবর্তন করে বিনিময়যোগ্য নতুন উপযোগ সৃষ্টি সংশ্লিষ্ট সকল কিছুই উৎপাদনের আওতাধীন তাই উৎপাদনের আওতা অত্যন্ত ব্যাপক নিম্নে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে উৎপাদনের আওতা সংক্ষেপে বর্ণনা করা হল নাম্বার এক উপযোগ ভিত্তিক অন দ্য বেসিস অফ ইউটিলিটি উপযোগিতা ছাড়া মানুষ কোনো পণ্য ক্রয় করে না তাই উপযোগ সৃষ্টি ধন অনুসারে উৎপাদনকে পণ্য ও সেবা এই দুই ভাগে ভাগ করা যায় সুতরাং যে কোনো ধরনের পণ্য ও সেবা সৃষ্টি উৎপাদনের আওতাভুক্ত দুই নম্বর শ্রেণীভিত্তিক অন দ্য বেসিস অফ ক্লাসিফিকেশন শ্রেণী বিভাগ অনুসারে উৎপাদনের আওতা নির্ধারণ করা যেতে পারে যেমন মৎস্য চাষ হাঁস মুরগি পশুপালন ইত্যাদি এক শ্রেণীর অন্তর্ভুক্ত রূপান্তর প্রক্রিয়া ভিত্তিক অন দ্য বেসিস অফ কনভার্টিবিলিটি আকৃতি পরিবর্তনের জন্য এক একটি পণ্যের ক্ষেত্রে এক ধরনের প্রক্রিয়া অনুসরণ করা হয় মাটি থেকে ইট থেকে দালান কোঠা তৈরি করা হয় ফলে রূপান্তর প্রক্রিয়া উৎপাদনের আওতাভুক্ত উপকরণ সংগ্রহ ভিত্তিক অন দ্য বেসিস অফ কালেকশন ফ্যাক্টরস উপকরণ সংগ্রহের ভিত্তিতে উৎপাদনের আওতা নির্ধারণ করা যায় যেমন ভূমি শ্রম মূলধন সংগঠন উৎপাদনের এই চারটি উপাদান একত্রিত করে যে কোনো পণ্য বা সেবা উৎপাদন করা সম্ভব কারখানা পুনর্গঠন ভিত্তিক অন দ্য বেসিস অফ ফ্যাক্টরি রিকনস্ট্রাকশন কারখানার জন্য উপযুক্ত স্থান প্রয়োজনীয় যন্ত্রপাতি নিরাপত্তা ব্যবস্থা আবহাওয়া পারিপার্শ্বিক পরিবেশ প্রভৃতি নির্বাচন উৎপাদনের আওতাভুক্ত কারণ এটি কারখানা অবশ্যই পুনর্গঠন করতে হবে ৬ নম্বর পণ্য পরিকল্পনা ভিত্তিক অন দ্য বেসিস অফ প্রোডাক্ট প্ল্যানিং সঠিক পণ্য পরিকল্পনা উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে যেমন সময় উপযোগী ব্র্যান্ড ডিজাইন স্টাইল প্যাকেজিং প্রভৃতি উৎপাদনের আওতাধীন ৭ নম্বর উৎপাদন পরিকল্পনা ও নিয়ন্ত্রণ ভিত্তিক অন দ্য বেসিস অফ প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোলিং পণ্য উৎপাদনের জন্য পরিকল্পনা প্রণয়ন করে মান নিয়ন্ত্রণ মূল্য নির্ধারণ ব্যয় নিয়ন্ত্রণ প্রভৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ মজুদ নিয়ন্ত্রণ ভিত্তিক অন দ্য বেসিস অফ ইনভেন্টরি কন্ট্রোল উৎপাদনকে গতিশীল রাখতে প্রয়োজনীয় কাঁচামাল মজুদ রাখতে হয় কারণ আমরা পণ্য সামগ্রী যখন ক্রয় করি তখন অবশ্যই উৎপাদন করার জন্য কাঁচামাল মজুত করে রাখাটা জরুরি মজুত মালের সঠিক নিয়ন্ত্রণ উৎপাদনের আওতাভুক্ত মান নিয়ন্ত্রণ ভিত্তিক অন দ্য বেসিস অফ কোয়ালিটি সংগৃহীত কাঁচামাল উৎপাদিত পণ্য ও সেবার মান নিয়ন্ত্রণ সংক্রান্ত কার্যাবলী উৎপাদনের আওতাধীন কারণ পণ্যের মান নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় গবেষণা ও উন্নয়ন ভিত্তিক অন দ্য বেসিস অফ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নতুন পণ্য ও সেবার উদ্ভাবন উৎপাদন সংক্রান্ত কার্যাবলী উন্নয়নের জন্য গবেষণা অপরিহার্য বিষয় হিসেবে উৎপাদনের আওতাভুক্ত উৎপাদনের বিভিন্ন খাত আলোচনা করার আগে
আমি একটু উৎপাদন কিভাবে কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করে এই বিষয় সম্পর্কে একটু আলোচনা করে নিচ্ছি। হাউ ডাজ প্রোডাকশন ক্রিয়েট এমপ্লয়মেন্ট অপরচুনিটি, উৎপাদনের উপাদানগুলোর সহায়তা প্রাকৃতিক সম্পদকে অধিকতর কার্যোপযোগী করার নতুন উপযোগ সৃষ্টি করার প্রক্রিয়াকে উৎপাদন বলা হয়। উৎপাদনের উপাদানগুলোর সহায়তা প্রাকৃতিক সম্পদকে অধিকতর কার্যোপযোগী করে নতুন উপযোগ সৃষ্টি করার প্রক্রিয়াকে উৎপাদন বলা হয়। যেমন দেশের মোট জনগোষ্ঠীর এক বিশাল অংশ উৎপাদনে বিভিন্ন কাজের সাথে জড়িত, তাই উৎপাদন বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বিশেষ ভূমিকা পালন করে। যেমন নতুন নতুন শিল্প স্থাপনে দক্ষ উৎপাদন ব্যবস্থা উদ্যোক্তাদের উৎসাহিত করে। প্রত্যক্ষভাবে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, বেকার জনগোষ্ঠীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, মধ্যস্থ ব্যবসায় জড়িতদের পরোক্ষ কর্মসংস্থান সুযোগ সৃষ্টিতে উৎপাদন সহায়তা করে, পণ্যের নতুন উপযোগ সৃষ্টির মাধ্যমে বহু মানুষের কর্মসংস্থান হয়, পণ্য বণ্টন, শিল্প উন্নয়ন ও সরকারের আয় বৃদ্ধি সহ উৎপাদনের বিভিন্ন স্তরে বহু লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। উৎপাদন কিভাবে মানুষের জীবনযাত্রার মান উন্নত করে, হাউ ডাজ প্রোডাকশন ইমপ্রুভ স্ট্যান্ডার্ড অফ লিভিং। উৎপাদনের উপাদানগুলোর সহায়তায় প্রাকৃতিক সম্পদকে অধিকতর কার্যোপযোগী করে নতুন উপযোগ সৃষ্টি করার প্রক্রিয়াকে উৎপাদন বলে। যেমন বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট, আয় বা ইনকাম, ভোগ কনজামশন, সঞ্চয় বা সেভিংস, এই চারটি জীবনযাত্রা মান উন্নয়নের সূচক। আর জীবনযাত্রার মান উন্নত করতে উৎপাদনের ভূমিকা সর্বাধিক। যেমন উৎপাদন মানুষকে নতুন নতুন পণ্য, ভোগ, আরাম আয়েশ ও বিলাসের সুযোগ সৃষ্টি করে দেয়। খ নম্বর, প্রতিযোগিতামূলক উৎপাদন ব্যবস্থা মানুষকে উন্নত মানের পণ্য ভোগের সুযোগ সৃষ্টি করে দেয়। বৃহদায়তন উৎপাদন ব্যবস্থার কারণে পণ্য মূল্য হ্রাস পায়, ফলে ভোক্তার ভোগের পরিমাণও বৃদ্ধি পায়। উৎপাদন ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে বলে মানুষের আয় বাড়ে, ফলে ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়, যা জীবনযাত্রার মান উন্নত করে। উৎপাদন হচ্ছে এমন একটি প্রক্রিয়া বা পদ্ধতি যার মাধ্যমে প্রকৃতি প্রদত্ত বস্তুর সাথে শ্রম ও মূলধন নিয়োগ করে বিনিময়যোগ্য নতুন উপযোগ সৃষ্টি করা হয়। উৎপাদনের প্রাচীন ও প্রধান খাত হচ্ছে কৃষি। এক সময় উৎপাদন ও ভোগের ক্ষেত্র ছিল খুবই সীমিত, কিন্তু সময়ের পরিবর্তনে মানুষের প্রয়োজন, অভাব, চাহিদা ও ভোগে এসেছে আমূল পরিবর্তন। তাই বর্তমানে শুধু কৃষি নয়, শিল্প ও সেবা খাতেও উৎপাদনের গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচিত। নিম্নে উৎপাদনের তিনটি প্রধান খাত সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা উৎপাদনের খাতের তিনটি প্রধান খাত আলোচনা করব। এক নম্বর কৃষিখাত, কৃষিখাত বা এগ্রিকালচার সেক্টর। দুই নম্বর শিল্প খাত বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। তিন নম্বর সেবা খাত বা সার্ভিস সেক্টর, কৃষিখাত বা এগ্রিকালচার সেক্টর। আমাদের বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, এই দেশের কৃষির উপর নির্ভরশীল, তাই আমরা কৃষিখাত একটি সবচেয়ে প্রাচীন ও প্রধান ও গুরুত্বপূর্ণ খাত হচ্ছে কৃষি। উৎপাদনে যে খাত মানুষের জীবন ধারণের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও শিল্পে কাঁচামালের যোগান দেয় তাকে আমরা কৃষিখাত বলি। যেমন চাল, ডাল, গম, ভুট্টা, শাকসবজি, ফলমূল প্রভৃতি আসে কৃষিখাত থেকে। আবার মৎস্য চাষ, হাঁস মুরগি পালন, পশুপালন, দুগ্ধ খামার প্রভৃতিও কৃষিখাতের অন্তর্ভুক্ত। অন্যদিকে পাট, তুলা, আখ, চা, গম, ভুট্টা প্রভৃতি পণ্য দিয়েও বিভিন্ন ধরনের ভোগ্য পণ্য তৈরির কাঁচামাল শিল্পে ব্যবহৃত হয়, যা কৃষিখাত থেকেই আসে। শিল্পখাত সম্পর্কে আমরা আলোচনা করতে পারি। শিল্পখাত হল কৃষির পাশাপাশি শিল্পখাতও বর্তমানে বিশ্বে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আসছে।
প্রযুক্তি ও যন্ত্রপাতির সহায়তায় কাঁচামাল ও অন্যান্য উপকরণ ব্যবহার করে রূপগত উপযোগ সৃষ্টি প্রক্রিয়ার সাথে সাথে রূপগত উপযোগ সাথে সম্পৃক্ত রেখে আমি শিল্প খাত সম্পর্কে একটু আবারও বলছি। কৃষির পাশাপাশি শিল্পখাতও বর্তমানে বিশ্বে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আসছে। প্রযুক্তি ও যন্ত্রপাতির সহায়তায় কাঁচামাল ও অন্যান্য উপকরণ ব্যবহার করে রূপগত উপযোগ সৃষ্টির প্রক্রিয়ার সাথে সাথে সম্পৃক্ত খাতকে শিল্প খাত বলে। 1760 খ্রিস্টাব্দ থেকে 1832 খ্রিস্টাব্দ পর্যন্ত ইংল্যান্ডে শিল্প বিপ্লবের ফলে শিল্প খাতে উৎপাদন ব্যবস্থায় আমূল পরিবর্তন সূচিত হয়। মূলত কৃষি ও শিল্পের যুগপৎ উন্নয়নে যে কোনো দেশের অর্থনীতি সমৃদ্ধ হয়। আমাদের দেশেও ক্ষুদ্র কুটির শিল্প, ক্ষুদ্র মাঝারি ও বৃহদায়তন শিল্পের ব্যাপক প্রসার ঘটেছে, ফলে আস্তে আস্তে রপ্তানির পরিমাণও বাড়ছে এবং আমদানিও কমেছে। 3 নম্বর, সেবা খাত বা সার্ভিস সেক্টর। বর্তমান বিশ্বের সবচেয়ে দ্রুত বিকাশমান খাত হচ্ছে সেবা খাত। উৎপাদনের যে খাত কোনো দৃশ্যমান পণ্য উৎপাদন করে না, অথচ মানুষের জীবনকে আরও উন্নত, নিরাপদ, বৈচিত্র্যময়, আরামদায়ক করার জন্য কিছু সুবিধা বা উপযোগ সৃষ্টি করে, তাকেই আমরা সেবা খাত বলি। যেমন শিক্ষকের সেবা, স্বাস্থ্যসেবা, পরিবহন সেবা, যোগাযোগ সেবা, পর্যটন সেবা, মূলধন সেবা, প্রতিরক্ষা ও নিরাপত্তা সেবা ইত্যাদি মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, দৃষ্টিভঙ্গির পরিবর্তন, অর্থনৈতিক সমৃদ্ধির কারণে দিন দিন সেবা খাতের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। মানুষের আয় বাড়ার সাথে সাথে মৌলিক পণ্য ক্রয়ে তেমন ব্যয় না বাড়লেও সেবা খাতে ব্যয় বাড়ে অনেক বেশি। এই জন্য পৃথিবীর প্রায় সব দেশেই সেবা খাতের দ্রুত বিকাশ হচ্ছে। এইবার একটু উৎপাদনশীলতার ধারণা সম্পর্কে আজকে একটু আলোচনা করব। কনসেপ্ট অফ প্রোডাক্টিভিটি, উৎপাদনে উপকরণ ব্যবহার করে যে পরিমাণ দ্রব্য বা সেবা উৎপাদিত হয় তার অনুপাতকে উৎপাদনশীলতা বলে। উৎপাদন উপকরণ ব্যবহার করে যে পরিমাণ দ্রব্য বা সেবা উৎপাদিত হয় তার অনুপাতকে উৎপাদনশীলতা বলে। এই প্রসঙ্গে হেইজার এবং রেন্ডার বলেন, প্রোডাক্টিভিটি ইজ দ্য রেশিও অফ আউটপুটস গুডস অ্যান্ড সার্ভিসেস ডিভাইডেড বাই দ্য ইনপুটস বা রিসোর্সেস। অর্থাৎ উৎপাদনকে দ্রব্য বা সেবা উপকরণ বা সম্পদ সমূহ দিয়ে ভাগ করে যে অনুপাত পাওয়া যায় তাকে উৎপাদনশীলতা বলে। আবার স্যামুয়েলসন বলেন, প্রোডাক্টিভিটি ইজ এ টার্ম রেফারিং টু দ্য রেশিও অফ আউটপুটস টু ইনপুটস। অর্থাৎ উপকরণের প্রেক্ষিতে উৎপাদনের অনুপাতকে উৎপাদনশীলতা বলে। উৎপাদনশীলতা নির্ভর করে উৎপাদনের দক্ষতার উপর। উৎপাদনের দক্ষতা বাড়লে উৎপাদনশীলতা বাড়ে। উৎপাদনশীলতা নির্ভর করে উৎপাদনের দক্ষতার উপর। উৎপাদনের দক্ষতা বাড়লে উৎপাদনশীলতা বাড়ে, আর উৎপাদনশীলতা বাড়লে উৎপাদন বাড়ে, আর এই সঙ্গত কারণেই উৎপাদন বাড়লে বিক্রয় ও মুনাফা বৃদ্ধি পায় এবং উৎপাদনশীলতার মাধ্যমে উপকরণ বা সম্পদ সমূহ উৎপাদনের মধ্যে সম্পর্ক নির্ণয় করা হয়। অর্থাৎ সম্পদ ব্যবহার করে যে পরিমাণ পণ্য বা সেবা তৈরি করা হয় তার অনুপাতই হল উৎপাদনশীলতা। উৎপাদনশীলতা অন্তর্ভুক্ত বিষয়গুলো নিম্নরূপ। উৎপাদনশীলতা হল উৎপাদন উপকরণের অনুপাত। 2 নম্বর, এটি উৎপাদন বৃদ্ধির সাথে সম্পর্কযুক্ত। এটি নির্ভর করে দক্ষতার উপর। এটি পণ্যের মূল্য হ্রাস করে, এটি মুনাফা বৃদ্ধি করে। উৎপাদনশীলতার নিম্নের কিছু অন্তর্ভুক্ত বিষয় হলো 5টি। উৎপাদনশীলতা হলো উৎপাদন উপকরণের অনুপাত। 2 নম্বর, এটি উৎপাদন বৃদ্ধির সাথে সম্পর্কযুক্ত। 3 নম্বর, এটি নির্ভর করে দক্ষতার উপর। এটি পণ্যের মূল্য হ্রাস করে, এটি মুনাফা বৃদ্ধি করে। উৎপাদনশীলতা নির্ণয়ের সূত্র হল উৎপাদনশীলতা সমান উৎপাদন বাই উপকরণ, অর্থাৎ আউটপুট বাই ইনপুট। পরিশেষে বলা যায় যে উৎপাদন উপকরণ অনুপাত হল উৎপাদনশীলতা। সম্পদ
ব্যবহারে ও শ্রমিক ব্যবস্থাপনার দক্ষতার উপর উৎপাদনশীলতা নির্ভর করে। একই উপকরণ ব্যবহার করে উৎপাদনের পরিমাণ পূর্বের তুলনায় বৃদ্ধি পেলে তাকে উৎপাদনশীলতা বৃদ্ধি বলা যাবে। আমি পরবর্তী ক্লাসে তোমাদের উৎপাদনশীলতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করব ও উৎপাদনশীলতার উৎপাদনের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব, উৎপাদনশীলতা বৃদ্ধির উপায় এবং অন্যান্য টপিকগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আজকে তোমাদের আমি উৎপাদনের আওতা সম্পর্কে পড়ালাম এবং উৎপাদনের খাত বিষয়টা নিয়ে আলোচনা করলাম, উৎপাদনশীলতার সংজ্ঞা সম্পর্কে আলোচনা করলাম। আমরা এই অতি মহামারী করোনার জন্য খুব দ্রুত লাঘব হয়, খুব শীঘ্রই আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে, তোমরা সবসময় নিরাপদ থাকো, ভালো থাকো এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।